আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম বাবুল। আমার ইউটিউব ও ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে আমি ব্রিকফিল সংক্রান্ত নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছিলাম, আপনাদেরকে আমি আগে পরে দেখাইছিলাম। আজকেও আমি একটা ভিডিও করেছিলাম আপনাদেরকে দেখাবার জন্য। দর্শক, আপনারা দেখেন যারা ব্রিকফিল্ডের ইট ভাটার মহাজন বা মালিক বলে, মালিক বলাটা আসলে সবা হবে না, মহাজন বললে হবে, কেননা মালিক তো উপরওয়ালা একজনে। যারা ইট ভাটার মহাজন তারা আজকে হলো শুক্রবার 19শে রমজান, বেসিক্যালি 29শে মে 2024 সাল। কিন্তু আজকে কালকে রাত্রে অনেকগুলো বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে দেখছেন আপনারা ভিডিওর মাধ্যমে যে মাটি দিয়ে কাটিয়ে ইট তৈরি করে যেটা ময়দানে বিছিয়ে রাখছে এটা শুকানোর জন্য, কিন্তু বেসিক্যালি এটা শুকাইতে পারেনি, রোদ্র আলো নাই, বৃষ্টি হয়েছে। কেন আপনারা দেখেন যে এরা ঢাকনা দিয়ে প্লাস্টিক দিয়ে ঘুরে রাখছে এটা যেন না ভিজে যায়, ভিজলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, তাহলে যারা মহাজন আছেন ইটভাটার তাদের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আমি আপনাদেরকে পুরোপুরি দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখেন অনেকগুলো ইট কেটে রাখছে,